আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব তাওয়া কলিজা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কলিজাটাকে সিদ্ধ করে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করব এই রান্নাটাতে। গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিব, আদা ও রসুন বাটা, কলিজাগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে দিচ্ছি, লবণ, মরিচ, হলুদ, জিরা ও ধনে, একটু ঢেকে রাখো। এখন আমি দিয়ে দিব কিছু রসুন কুচি,
মৌরি গুঁড়া, রাঁধুনি মশলা গুঁড়া, এটা দিতেই হবে, কারণ এটাতে একটা অন্যরকম ফ্লেভার আসবে। কাঁচামরিচ, এখন দিয়ে দিব কিছু ধনিয়া কুচি, লেবু স্লাইস, কলিজা রান্নাটা শেষ, এখন আমি এটা উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল তাওয়া কলিজা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।